আসসালামু আলাইকুম। তো তোমরা যদি কেউ আমার এই লুকটা পছন্দ করে থাকো, এটা একটু ওয়েস্টার্ন লুক দিয়ে ট্রাই করেছি আমি প্রফেশনাল না, আমি যেহেতু আগেই বলেছি। তো তোমাদের যদি আমার এই সিম্পল এই লুকটা ভালো লাগে, এখানে যেসব প্রোডাক্ট ইউজ করেছি সব জায়গায় তোমরা খুব অ্যাভেলেবেলভাবে পাওয়া, আর জিনিসগুলো খুবই আমার কাছে মনে হলো যে না, এটা ওয়েস্টার্ন লুকের সাথে ভালো যায়। তোমরা চাইলে চুল ছেড়ে রাখতে পারো অথবা এখানে একটু পোনিটেল করতে পারো, তোমাদের ইচ্ছা। তোমাদের যদি এই লুকটা ভালো লাগে তো চলো ভিডিওটা দেখা যাক। তো এই জন্য প্রথমে আমি ভিটামিন ই এর একটা টোনার লাগিয়ে নিচ্ছি মুখে। এটা আমি হাত দিয়ে লাগিয়ে ড্যাব ড্যাব করে রেখে দিব, যাতে মুখটা একটু স্মুথ হয়ে যায়। আমার মুখটা অনেক রাফ, তাই এখন এই জন্য আমি এক্সট্রা একটা ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিচ্ছি। তো ময়েশ্চারাইজারটা যাতে স্কিনটা সুপ করে নিতে পারে, রাফ যেহেতু স্কিনটা, এই জন্য 1-2 সেকেন্ড ওয়েট করব। তারপরে আমি 3-4 সেকেন্ড ওয়েট করার পরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা লাগিয়ে নিব মুখে, যাতে হালকা পোর্স থাকলে সেটা মিনিমাইজ হয়ে যায় বা কিছু সময়ের জন্য ভিজিবল লাগে। তো এখন সিরামটা যেহেতু লিকুইড, তাই এটাও আমি শুকিয়ে নিব। আমি আই মেকআপে যাওয়ার আগে আমি আমার লেন্সটা পরে নিচ্ছি, আমি আজকে একটা সাদার সাথে, যাতে দেখতে সুন্দর লাগে। এই জন্য আমি পার্পলিস্ট একটা লেন্স পরেছি, দুই চোখে পরে নিয়েছি অফ ক্যামেরাতে। তো দেখতেই পাচ্ছ, এখন আমি আই ম্যাজিকের একটা আইব্রো পমেট দিয়ে আইব্রোগুলো ছোট ছোট স্ট্রোকে ড্র করে নিচ্ছি। আর আগে চোখের মেকআপটা করলে তোমার অন্যান্য মেকআপগুলো করতে খুব ইজি হয়ে যাবে, কারণ তুমি চাইলে মুছে ফেলতে পারবে। আর আগে মেকআপ করলে চোখ থেকে কিছু যদি নিচে পড়ে যায় তো সেক্ষেত্রে কিছু করা থাকে না, মুছতে গেলে বরং রাফ লাগে দেখতে বা মেকআপটাই নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি আগে আইব্রোটা ড্র করে নিলাম, এখন আমি অফ ক্যামেরাতে অন্য আইব্রোসটাও রেডি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার দুটো আইব্রো ড্র করা শেষ। এখন আমি মিনি গুডের একটা কনসিলার দিয়ে, তোমাদের কাছে যে কনসিলার থাকে তুমি ওটা ইউজ করতে পারো, আমারটাও প্রায় শেষ। আমি পরে ভেবেছি অন্য কিছু ট্রাই করব। তো আমি আইব্রোর দুই পাশে এবং চোখের লিডে আমি খুব সুন্দর করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর চোখের পাতায় যখন অবশ্যই দিবা, একটু সাবধানে দিও, যেহেতু লেন্স পর লেন্সটা যাতে সরে না যায় বা সমস্যা না হয় কোনো, বা চোখে ব্যথা না পাও। তো এই পর্যায়ে আমি একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো আস্তে হাতে একদম সুন্দর মতো ড্যাব 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 করে, খুব জোরে জোরে না ঘষে আস্তে আস্তে আমি খুব সুন্দর মতো একদম ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমি একটা পাউডার ব্রাশের সাহায্যে এখানে টেকনিকের কালার কারেক্টিং যে লুজ পাউডারটা থাকে সেটা দিয়ে আমি আমার কনসিলারটা সুন্দর করে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কনসিলারটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি খুব বেশি ভারী মেকআপ দিব না, তাই হালকা মেকআপ দিলাম। এখন আমি জুভিয়াসের এই প্যালেট থেকে একটা ব্রোনজির কালার নিয়ে চোখের আইলিডে আগে সুন্দর করে ক্রিজটা রেডি করে নিচ্ছি, যাতে একদমই আমার চোখটা ছোট না লাগে, আবার খুব বেশি বাজে না লাগে। আর ব্লেন্ড করার সময় আস্তে ধীরে করবে, একবারে বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না। একবারে বেশি প্রোডাক্ট নিলে হবে কি যে তুমি এটা ব্লেন্ড করতে পারবে না, আর অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ইউজ যদি করো তো সেক্ষেত্রে কম বেশি এটা নিজের উপর ডিপেন্ড করবে। আর ব্রাশটা ঝেড়ে নিতে পারো, তো যেহেতু জুভিয়াস প্যালেটটা যেহেতু খুবই ভালো, দ্যাটস ওয়াই আমি আজকাল ছাড়ছি না। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমি এখান থেকে শিমার কালারটা নিব। শিমার কালারটা খুবই ভালো, দেখো আমি সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইটা দিয়ে আমি চোখের ঠিক আইলিডের বরাবর খুব সুন্দর করে আঙুল দিয়ে ব্লেন্ড করে দেবো। এক্ষেত্রে আমি কোনো কাট ক্রিজ করছি না, আঙুল দিয়ে সিম্পলি ব্লেন্ড করবো, যেহেতু আমি একটা জিন্স পরছি আর সিম্পল লুক দেওয়া ট্রাই করবো, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো আমার চোখে যেহেতু আমি একটা পার্পেল কালার লেন্স পরেছি, তো লেন্সের সাথে মিলিয়ে আমি মাঝ বরাবর আই বলের উপরে, মূলত চোখের ঠিক মাঝে মাঝখানে যে উঁচু জায়গাটা থাকে সেখানে, চোখের বল বলি আমরা যেটাকে, সেখানে আমি সুন্দর মতো পার্পেল কালারটা দিয়ে ব্লেন্ড করে দিব। আর লাস্টে হালকা করে একটু গোল্ডেনিশ ভাব আনার জন্য সেম সেই ব্রোঞ্জির যেটা হচ্ছে একটু গ্লিটার টাইপের সেই কালারটা দিয়ে, তারপরে আমি সেম ব্রাশটা দিয়ে জাস্ট মিক্সড আপ করে দিব। মিক্সড আপ করে দিলে কোনো হার্শ লাইন দেখা যাবে না। তো এই চোখটা মোটামুটি আমার রেডি। তো আমি হাইলাইটার বা চোখের নিচের যে মেকআপগুলো এগুলো পরে করবো, তো অফ ক্যামেরাতে আমি ঠিক একইভাবে এই চোখটাও রেডি করে আসছি। তো সেম ওয়েতে দুইটা চোখই রেডি। এখন আমি চলে যাবো ফেস মেকআপে, সেজন্য আমি নোটের ফাউন্ডেশনটা নিব। নোট ফাউন্ডেশনটা নিয়ে আঙুল দিয়ে অল্প অল্প করে প্রোডাক্ট সারা মুখে ছড়িয়ে দিব। তারপরে আমি একটা ব্রাশ দিয়ে, এখানে আমি টেকনিকের ব্রাশটা ইউজ করছি, তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা ইউজ করতে পারো বা বিউটি স্পঞ্জ দিয়ে করতে পারো। ব্রাশ দিয়ে একটা সুবিধা হচ্ছে, এখানে তোমার প্রোডাক্টটা নষ্ট কম হয়, পুরা ব্রাশ দিয়ে করলে পুরাটাই তোমার হচ্ছে স্কিনে লেগে যাবে। তো দেখো আমার মুখে এত বেশি কালো দাগ বা সমস্যা ছিল যা পিগমেন্টেশনগুলো সব কিন্তু ফুল কাভারেজ দিয়ে দিচ্ছে। নোটার ফাউন্ডেশনটার এটা একটা গুণ যে হচ্ছে তোমার কোনো মানে এক্সট্রা কোনো হচ্ছে কনসিলার লাগছে না বা কালার কারেক্টিং করতে হচ্ছে না। তো দেখো কত দ্রুত খুব সুন্দরভাবে আমার মুখে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এখন আমার চোখে নিচে যেহেতু অনেক গর্ত বা দাগ দেখতে পাচ্ছ, ডার্ক সার্কেল, তাই আমি এখানে একটু কনসিলার দিয়ে নিচ্ছি। আর কনসিলারটা প্রায় শেষতে বারবার দিচ্ছি, উঠাতে হচ্ছে। তো আমার এখন দেওয়ার পরে আমি সেম ব্রাশটা দিয়ে আবার মুখে সুন্দর করে একটু ব্লেন্ড করে দিচ্ছি।
ব্রাশটা দিয়ে একটু ব্লেন্ড করার পরে আমি এখন একটা ভেজা বিউটি স্পঞ্জ নিলাম। এটা আই ম্যাজিকের বিউটি স্পঞ্জ, এটা খুবই রিজনেবল, 150 টাকা মেবি দাম। তো এটা দিয়ে তোমরা খুব সুন্দর মতো কাজ করতে পারবে, তোমাদের ব্রাশও লাগে না। অ্যাকচুয়ালি আমি লাস্টের বেলায় করছি যাতে ব্রাশের কোনো ধরনের কোনো স্ট্রোক দাগ না থাকে। সুন্দর মতো আমার যেহেতু ব্লেন্ড করা হয়ে গেছে, এই লাস্টে এই পর্যায়ে আমি কনসিলারটার উপরে আর একটু ফাউন্ডেশনটা দিয়ে দিব, কারণ আমার কনসিলারটা ফুল কাভারেজ না, তাই আমি আর একটু ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই পর্যায়ে আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করে নেওয়ার জন্য সেম টেকনিক্যাল লুজ পাউডারটা আর ভিজা স্পঞ্জটার মধ্যে আমি লুজ পাউডারটা নিচ্ছি। ওপস, এখানে আমার গায়ে যাতে না পড়ে যায়, যেহেতু আমি সাদা টি শার্ট, তো আমি বুকের উপরে একটা টাওয়াল দিয়ে নিয়ে খুব সুন্দর মতো আবার পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। যেহেতু আমার পাউডার দিয়ে সেট করা হয়ে গেছে, তো এখন আমি চলে যাব চোখের নিচের মেকআপে। তো যে কোনো একটা আমি ব্রাশ নিয়ে সেম সেই ব্রোঞ্জের কালারটা দিয়ে চোখের নিচে খুব সুন্দর মতো ব্লেন্ড করে দেবো। এটা একটু সাবধানের সাথে করবে, কারণ চোখের নিচে বেশি ছড়িয়ে গেলে কিন্তু দেখতে একদম পেতনি পেতনি লাগবে। তো চোখের মেকআপটা আমি একটু আস্তে ধীরেই করবো, কারণ চোখটাই কিন্তু আগে তোমার দিকে তাকালে তোমার চোখটাই কিন্তু আগে ফোকাস করবে। তো একইভাবে দুই চোখে আমি আইশ্যাডোটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং আমার যে চোখের উপরে আমি আইশ্যাডোটা ইউজ করেছি তার সাথে একদম সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে টোটালি কোনো হার্স লাইন না দেখতে পাই। এখন আমি সেম প্যালেটটা থেকে সেই শিমার কালারটা নিচ্ছি, এবং শিমার কালারটা চোখের ইনার কর্নার এবং চোখের নিচে যেই পর্যন্ত আমি উপরে কালারটা ইউজ করেছি ঠিক নিচে ততটুকু দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কালারটা দিয়ে আমি আবার সুন্দর মতো করে সাইডটা একটু হালকা কাট করে দিচ্ছি, যাতে মনে হয় দেখে এই জন্য সুন্দর মতো ব্লেন্ড করে দিচ্ছি। এবার চলে যাবো ব্রোঞ্জিং। এখানে আমি 77 ব্রোঞ্জারটা ইউজ করেছি, একদমই সামান্য পরিমাণে নিয়ে দুই পাশে হালকা হাতে ব্লেন্ড করে দিব, আর অবশ্যই পাউডারটা একটু ছেড়ে দিব যাতে এক্সট্রা প্রোডাক্টগুলো নাকে একদমই লেগে না যায়। এখন আমি মুখের ব্রোঞ্জারের ক্ষেত্রে কানের নিচ বরাবর ঠোঁটের ঠিক সাইড থেকে শুরু করে ব্রাশটা ধুলে যেদিকে যায় সেই বরাবর আমি ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করব। তো পাউডারটা এখানে বেশি নিব না, হালকা নিয়ে ঝেড়ে ফেলবো। তারপরে আমি সবসময় নিচ থেকে উপর দিকে যাব, উপর থেকে কখনোই পাউডার ব্রাশটা নিচের দিকে আনবো না। এরপরে আমি আমার চুলের মধ্যে দিয়ে ফোরহেডে এবং মুখের যে জ লাইনগুলো আছে যাতে আমার ডাবল চিন না দেখা যায় বা মুখটা বেশি বড় না লাগে, জন্য নিচ থেকে করবো এটা, কিন্তু গালের উপর থেকে দেওয়া যাবে না। কিন্তু আমি কানের একটা সাইডে দিয়ে দিচ্ছি যাতে আমার মুখটি একটু তুলনামূলক চুলটা ছেড়ে দিলে ছোট লাগে, কারণ চুল ছেড়ে দিলে আমার মুখে যে এত পরিমাণের ব্রোঞ্জার দেওয়া এটা অবশ্যই খেয়াল করা যাবে না। মেকআপটা শেষ হলে তোমরা দেখতে পাবে। আর যাদের আমার মতো মুখের নিচে মাংস বেশি, মানে হেলদি যারা, তারা আমার মতো এরকম গলার নিচে ডাবল চিনে তোমরা একটু ব্রোঞ্জার দিতে পারো। এতে তোমার ছবি তুললে মুখটা চিকন লাগবে আর ন্যাচারালি দেখতেও চিকন লাগবে, দেখো দেখতেই পাচ্ছ অবশ্যই। এখন আমি চলে যাচ্ছি ব্লাশনে। আমি এখানে টেকনিকের ব্রাশটা দিয়ে সবগুলো ব্লাশনের কালার মিক্স করে মুখের দুই পাশে সুন্দর মতো ব্লাশনটা ইউজ করে নিচ্ছি। আমি এখন চলে যাবো হাইলাইটার। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার নিয়েছি একটা ব্রাশের সাহায্যে চোখের ইনার কর্নার এবং আইব্রোজের নিচে এবং আইব্রোজের উপর একদম হালকা করে এই শিমার কালারটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে দেব, যাতে হাইলাইটেড লাগে আর দেখতেও সুন্দর লাগে। আমি দুই চোখে একইভাবে আইব্রোজের উপরে ইনার কর্নারে সুন্দর মতো হাইলাইটারটা ইউজ করছি। এরপরে আমি আমার নোজ এরিয়াতে, নোজের উপরটাতে সুন্দর মতো হাইলাইটার দিয়ে দিচ্ছি যাতে আমার নাকটা দেখতে একটু লম্বা লাগে। ঠোঁটের উপরেও দিয়ে দিচ্ছি যাতে লিপস্টিক দেওয়ার পর দেখতে সুন্দর লাগে। তোমাদের যদি ভালো না লাগে এই বিষয়টা তোমরা স্কিপ করতে পারো। আর আমি একটু থুতনিতেও দিচ্ছি। এখন আমি চিকবোনে দেবো। চিকবোনে যদি কারো পোর্স বেশি থাকে, সে অবশ্যই পোর্স এরিয়াটা বাদ দিয়ে তারপর হাইলাইটার ইউজ করবে। আমার যেহেতু পোর্সটা আলারহমত আগে থেকে কমে গেছে, তাই আমি দিয়ে নিলাম। আর এখন যেহেতু ট্রেন্ড চলছে ব্লাশের নাকে দেওয়ার, আর দিলে একটু কিউটও লাগে, এটাই জেনারেলি সত্যি কথা, দ্যাটস ওয়াই আমিও একটু দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা লিপস্টিক দিব। তো আমি এখানে লিপিফিনিটির 123 নম্বর লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লিপস্টিকটার কালারটা খুবই ভালো, বাট আমি যেহেতু মানে একটু ডার্ক আমার গায়ের রঙটা, দ্যাটস ওয়াই আমি দুটো কালার মিক্সড করে দিব। 909 নম্বর পোডিয়ার লিপস্টিকটার পরে আমি মিক্সড করে দুটো লিপস্টিক সুন্দর মতো সেট করে দিব। দেখো দুটো কালার দেওয়ার পরে কিন্তু অবভিয়াসলি একটু হলেও দেখতে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। তোমাদের যেই কালারটা ভালো লাগে তুমি সেই কালারটা ইউজ করবে। এরপরে আমি চলে যাচ্ছি একটা কাজলে। আমি আজকে অবশ্যই একটা নোট কালার ইউজ করবো, যেহেতু আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস চেয়েছি, দ্যাটস ওয়াই আমি কালো কাজলটা অ্যাভয়েড করলাম। আর আমার এই লেন্সটার সাথে আমার মনে হলো আমার এই কাজলটাই বেস্ট লাগে। আর আমি অ্যাজ ইউজুয়ালের মতো মাস্কারা গোল্ডেন রোজারটা ইউজ করে নিয়েছি। কয়েক কোট ইউজ করলে আমার ল্যাশের দরকার হবে না। আপার ল্যাশ অ্যান্ড লোয়ার ল্যাশে ভালো মতো কয়েক কোট করে করে মাস্কারা দিলে দেখতেও ভালো লাগবে চোখটা, চোখটা একটু বড়ও লাগবে। আর এখন যেই লাইনগুলোতে আমি মাস্কারা দিতে পারবো না, অ্যাকচুয়ালি আমার পাপড়ি যেখানে থাকবে না সেখানে আমি একদম চিকন করে একটা আইনালার পেন্সিল দিয়ে লাইন আপ করে দিব, কিন্তু ফুল আইনালারটা ইউজ করবো না, একদম চিকন করে, একদম চিকন, খুবই সূক্ষ্মভাবে করতে হবে এটা। আর তোমরা যদি চাও তোমরা মোটা করে দিতে পারো, বাট আমার মনে হলো এই লুকটাই আমার জন্য বেটার। তো
তো আমার ফাইনাল লুক কমপ্লিট। এখন আমি এলেগারের একটা সেটিং স্প্রে দিয়ে একটু মুখটাকে সুপ করার জন্য টাইম দিব, আর কথা বলবো না। তো আমি কয়েক পাফ সেটিং স্প্রেটা দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো এভরিওয়ান, আমার এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডদের মাঝে জানিয়ে দাও যে আমি একটা নতুন নতুন চ্যানেল খুলেছি। এবং তোমাদের যদি হেল্পফুল হয় আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, বা খারাপ লাগলেও সেটা কমেন্ট করে জানাবা, ভালো লাগলেও জানাবা। আর কোন টাইপের লুক দেখতে চাও বা কীরকম কী ভিডিও চাও এগুলো আমাকে জানাবা, বা কোথাও যাওয়ার ভিডিও চাচ্ছ কি না জানাতে পারো। তোমাদের যেরকম ভালো লাগে আমাকে, খারাপ লাগলেও জানাবা, ভালো লাগলেও জানাবা, আর অবশ্যই অবশ্যই সাপোর্ট করবা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।